وبركاته. نحمد ونصلي على رسوله الكريم، أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. فاعتبروا يا أولي الأبصار، شهد رشد اللهم صل على سيدنا وشفينا حبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. علماء مشايخ আইমা পরিষদ কর্তৃক আয়োজিত আজকের সম্মেলনে ওলামাই কেরাম একত্রিত হয়েছেন, আনন্দের বিষয়। এত ওলামাই কেরাম একই মঞ্চে দীর্ঘক্ষণ পর্যন্ত আলোচনা করার এরকম মজলিস খুবই কম মিলে। আল্লাহ পাক রব্বুল আলমিনের দরবারে দোয়া করতেছি, আল্লাহ পাক রব্বুল আলমিন যেন আমাদের বাংলাদেশের সমস্ত ওলামায়ে কেরামদেরকে এরকম একই স্টেজে বসে আলোচনা করার তৌফিক দান করেন, একত্রিত হওয়ার তৌফিক দান করেন। লাম ওজাহাবি সম্পর্কে, আহলি হাদিস সম্পর্কে 12-13 তারিখ আফতাব নগরে বিষয় ভিত্তিক আলোচনা করা হবে। সেখানে আমাকে বিষয় দেওয়া হয়েছে হাদিস এবং সুন্নার মধ্যে পার্থক্য কী, আমরা কেন আহলুস সুন্নাত ওয়াল জামা, আমরা কেন আহলে হাদিস নই, এই বিষয়ে ইনশাআল্লাহ আল্লাহ পাক আমাকে তৌফিক দান করলে সেদিনকে আলোচনা করব। ওলামায়ে কেরাম আমাদের উপরে যেই সমস্ত ইখতিলাফি মাসালা অভিযোগ তুলেন সেইগুলির ওলামায়ে কেরাম জবাব দিবেন। আজকে শুধু আমি একটা কথা বলতে চাই, লা মুজাহাবিরা কি আজকে অস্বীকার করে, তারা কিয়াসকে মানে না, ঠিক না? বলতে পারেন এটা মানে না কেন, কারণটা কি, এর গুরু রহস্য কি? এর বড় একটা গুরু রহস্য আছে, সেটা খুব ভালো মতো অনুধাবন করেন। ইসলাম শুধু মদিনার জন্য আসে নাই, শুধু আরবের জন্য ইসলাম আসে নাই, ইসলাম গোটা দুনিয়ার জন্য আসছে। আর হুজুর আলাইহিস সালাতুয়াসাল্লামের জমানার জন্য ইসলাম সীমাবদ্ধ নয়, কেয়ামত পর্যন্ত গোটা জমানার জন্যই ইসলাম চলবে, চলতে থাকবে। ইসলাম শুধু নামাজের জন্যই নয়, ম্যাজিস্ট্রেট কোর্টের জন্য ইসলাম আছে, জজ কোর্টের জন্য ইসলাম আছে, হাইকোর্টের জন্য ইসলাম আছে, সুপ্রিম কোর্টের জন্য ইসলাম আছে, সংসদের জন্য ইসলাম আছে। বুঝেন নাই, নতুন নতুন হাজারো সমস্যা আসবে, তার সমাধানও ইসলাম দিবে। এর জন্য খ্রিস্টান পণ্ডিতরা, ইহুদি পণ্ডিতরা তারা গবেষণা করে দেখছেন ইসলাম কোনোদিন ধ্বংস হবে না, ইসলাম সব জমানাতেই নতুন, সব জমানাতেই আধুনিক। কারণটা কি, এর মূল কারণ হলো ইসলামের মধ্যে একটা জিনিস আসে, সেই জিনিসটা হলো কিয়াস। সেই জিনিসটার নাম কি, কিয়াস। এই কিয়াস থাকার কারণে ইসলাম কোনোদিন থেমে যাবে না, পিছনে হটবে না, বরং সামনে অগ্রসর হবে। কারণটা কি, হঠাৎ নতুন এক মাসাইল আসছে, মাসলা আসছে, নতুন কোন এক জিনিসের উদ্ভাবন হয়েছে। কোরআন এবং হাদিসের মধ্যে স্পষ্ট সেই মাসালার সমাধান নেই, অত ইসলাম বলছে সব জায়গায় সে সমাধান প্রদান করবে, কিন্তু কোরআন এবং হাদিসের মধ্যে সেই ইসলামের কি নেই, সমাধান নেই, সেই সমাধান দিবি কিভাবে, সেই সমাধান আছে কিসের মধ্যে, কিয়াসের মধ্যে। এই জন্য খ্রিস্টান পণ্ডিতরা চিন্তা করছে ইসলাম কোনোদিন থামবে না, সে গতিশীল, যুগে যুগে চলতেই থাকবে। যেহেতু তাদের মধ্যে কি আছে, কি আছে, যেমন মোবাইল, এই মোবাইলের মাসালা নবীর যুগে ছিল না, এখন মোবাইল ব্যবহার করতে পারবো কি পারবো না, নবীর যুগে প্লেন ছিল না, প্লেনে চলা যাবে কি যাবে না, এই মাসালা কোরআন হাদিসের মধ্যে নাই। নবীদের যুগে ছাদের উপরে ট্যাঙ্কি পানি ব্যবহার করার কোনো মাসালা ছিল না, এখন ছাদের উপরে পানি দিয়া উজু করা যাবে কি যাবে না, এই মাসালা কোরআন এবং হাদিসের মধ্যে নাই। যেহেতু নাই, সমাধান কোথায়, সমাধান আছে কিয়াসের মধ্যে, কি কথা ঠিক না? এর জন্য খ্রিস্টানরা চিন্তা করছে কিয়াস যতদিন চলতে থাকবে ইসলামও ততদিন চলতে থাকবে, ইসলাম কোনোদিন থমকে যাবে না, থেমে যাবে না। এর জন্য লামুজাহির ইসলামকে থামাবার জন্য
যে ইসলাম অপূর্ণাঙ্গ, এটা পূর্ণাঙ্গ কোনো সংবিধান নয়, পূর্ণাঙ্গ কোনো জীবন ব্যবস্থা নয়। এর জন্য প্রথম তারা হাত দিয়েছে কিয়াসের উপরে, যে কিয়াস আমরা মানি না, আর কিয়াস না মানলে ইসলামও চলতে পারে না। খুব কঠিন কথা, খুব গুরুত্বপূর্ণ কথা। আর একটা জিনিস মনে রাখতে হবে, আজকে যেই মাসালাগুলি নিয়ে লামজাবরি ইখতিলাফ করে, ইসলাম তো এই মাসালা কয়টার উপরে সীমাবদ্ধ নয়। আপনি ম্যাজিস্ট্রেট কোর্ট কিভাবে চালাবেন, ট্রাফিক আইন কিভাবে চলবে, ব্যাংকিং পদ্ধতি কিভাবে চলবে, কি কথা ঠিক না, শ্রম নীতি কিভাবে চলবে, অর্থনীতি কিভাবে চলবে, সোশ্যালিজম কিভাবে চলবে, আজকে জনসমুদ্র কিভাবে নেতা নির্বাচন করবে, নেতা নির্বাচনে চার খলিফা, চার ধরনের নেতা নির্বাচন হয়েছেন, এক ধরনের চার খলিফা নেতা নির্বাচন হন নাই, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা এক ধরনের হয়েছেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা এক ধরনের হয়েছেন, ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা এক ধরনের হয়েছেন, আলী রাদিয়াল্লাহু তাআলা এক ধরনের হয়েছেন। এখন কোনটার উপর আপনি আমল করবেন, নতুন নেতার কিভাবে নির্বাচন করবেন, এর জন্য দরকার কিয়াস। আর কিয়াস এটা কোনো কোরআন এবং হাদিস নয়, এটা হলো চামচ। এটা কি চামচের মতো, ড্যাগ হলো তিনটা, কোরআন সুন্নাহ ইজমা, এই তিনটা হলো ড্যাগ। এই ড্যাগের মধ্যে খানা আছে, বন্টন করবেন কি দিয়ে, সেই বন্টনের চামচ হলো কিয়াস, এটা হলো চামচ। আপনার যদি চামচ না থাকে তাহলে ড্যাগের মধ্যে খাদ্য পচে যাবে, ধ্বংস হয়ে যাবে, এর থেকে কেউ খাদ্য বের করতে পারবে না। এ তো চারটা খাজিনা, তিনটা খাজিনা, ড্যাগ ভর্তি, আপনার কাছে চামচ নেই, আপনি তুলবেন কিভাবে? এর জন্যই এই খ্রিস্টানের গোষ্ঠী, এই ইহুদের গোষ্ঠী, ওরা চিন্তা করছে ইসলামকে থামাবার জন্য সবচেয়ে বড় কৌশল হলো কিয়াসকে অস্বীকার করো, কিয়াস মানা যাবে না। এরপরে আসুন, ওরা যে ইখতিলাফগুলি করে, কে নিয়ে ইখতিলাফ করে, এই মাসালা নিয়ে, ওই মাসালা নিয়ে, দেখবেন এখানে অনেক বক্তারাই বলেছেন, ইঙ্গিত দিয়েছেন, দলিন না জল্লিন, দলিন পড়বো না জল্লিন পড়বো, ইখতিলাফ মতানৈক্য মারামারি শুরু হয়ে গেছে। আসলে দদও পড়া যায়, জও পড়া যায়, যেরকম আমরা সুরে ফাতের মধ্যে বলি কি দলিন, কিন্তু আবার যখন গড়দাই আমরা জরাবা জরাবা, তখন কিন্তু দরাবা দরাবা পড়ি না, কি কথা বুঝেন নাই, এক দদ রে গড়দানের সময় পড়ি জরাবা জরাবা, কিন্তু ওখানে পড়ি দলিন, দদও পড়ি জও পড়ি, আর ডোনা গুঞ্জায়স আছে, মারামারি শুরু হয়ে গেছে, ব্যাস পথের মধ্যে দুই দল দাঁড়ায় গেছে। যেই মানুষ যায় তাকে জিজ্ঞাসা করে তুমি দলিন না জল্লিন, এক ব্যক্তি বলতেছে ভাই আমি নামাজই পড়ি না, তাহলে তাই তুমি চলে যাও। চিন্তা করেন খুব কঠিন ব্যাপার, নামাজ না পড়লে টেনশন নেই, কিন্তু দলিন না জল্লিন এইটা নিয়ে টেনশন। ঠিক এই খ্রিস্টানের দালালের গোষ্ঠী মদ খেয়ে হাজারো মানুষ ভুট হয়ে পড়ে আছে, তাদেরকে মসজিদ নেওয়ার কোনো টেনশন তাদের মধ্যে নেই, প্রস্কোয়াডারে হাজারো মানুষ, লক্ষ মানুষ যেতেছে, তাদেরকে ফিরাবার কোনো কৌশল তাদের মধ্যে নেই। হাজারো মানুষ আজকে জেনাকার, মদখোর, সুদখোর, ঘুষখোর, নাস্তিক, বদমাস, খোদাদ্রোহী, এদেরকে আল্লাহ বানাবার কোনো টেনশন তাদের মধ্যে নেই। কিন্তু যেই মানুষগুলি মসজিদের মধ্যে ঢুকছে, এদের মধ্যে কিভাবে ইখতিলাফ সৃষ্টি করা যায়, মতানৈক্য সৃষ্টি করা যায়, মসজিদ থেকে তাকে কিভাবে বের করা যায়, এই টেনশন এবং চিন্তা নিয়েই তারা কাজ শুরু করছে। খুব ভালো মতো দেখবেন, কোনো মানুষ নতুনভাবে মুসলমান হোক এই ব্যাপারে কোনো কর্মকৌশল তাদের বোনের মধ্যে নেই। ওই সালাফি কুতুবখানা আছে তাদের বাংলা বাজার, ওখান থেকে আমি সালাফিদের যত বই প্রকাশিত হয়েছে সব বইগুলি আমি নিছি, যতগুলি বই, এবং আমাদের মাদ্রাসার ওস্তাদদেরকে বলছি প্রত্যেকটা বই ভিন্ন ভিন্নভাবে মোতালা করেন, এবং দেখেন ওরা কি বলতে চায়। সেখানে নতুনভাবে মানুষদেরকে মুসলমান বানাবা, দিনদার বানাবা, ফাসিদদেরকে ইসলাম, ইসলামী জিন্দিগি করার কোনো কৌশল তাদের মধ্যে নেই। কিন্তু যারা মসজিদের মধ্যে ঢুকছে ওরা চিন্তা করছে ঘটনার কি, ব্রিটিশরা চিন্তা করছে, আমরা দুইটা কাজ করছি, ডিভাইডেড রুল, ব্রিটিশদের মূল কি হল ডিভাইডেড রুল, বিচ্ছিন্ন করে দাও, ক্ষমতা চালাও। ওরা গোটা দুনিয়ার মধ্যে দুইটা শব্দ আবির্ভাব করছে, একটা জাতীয়তাবাদ, ন্যাশনালিজম, আর পার্টি। ন্যাশনালিজমের মাধ্যমে গোটা দুনিয়ার দেশগুলিকে আলাদা করছে, আর পার্ট থেকে পার্টি, পার্ট মানে অংশ, আগে ছিলাম একই বাবার সাত সন্তান, এক পার্টি আমি মুসলমান, একই বাবার ঘর থেকে মুসলমানের পক্ষে লাঠি নামতো সাতটা, এখন পার্টি করছে, কেউ আওয়ামী লীগ, কেউ বিএনপি, কেউ জাতীয় পার্টি, কেউ ন্যাপ, কেউ জাসদ, কেউ বাসদ, আগে একই ঘরের
সাত সন্তান ছিলাম এক পার্টি, এখন বিভিন্ন পার্টি করার কারণে একই ঘর থেকে মুসলমানের বিপক্ষে লাফি নামে সাতটা। এরপর ওরা চিন্তা করছে ঘটনা কি, আমাদের মেধা দিয়ে মুসলমানদের মধ্যে এত পার্টি করলাম, পাঠ করলাম, কিন্তু এখনই একই ইমামের পিছনে একইভাবে নামাজ পড়বে, একই ইমামের পিছনে একইভাবে রুকু করবে, একইভাবে তাকবীরে তাহরিমের সময় হাত তুলবে, তাহলে আমাদের কি জিহেন আছে, আমাদের মেধা আর কি? এখনো যতই বেদাতি হোক না কেন, মোর্শেক হোক না কেন, যেই পার্টি করুক না কেন, গোটা পাক উপমহাদেশে মসজিদ গিয়ে একইভাবে তারা নামাজ পড়ত। ব্রিটিশরা চিন্তা করছে না আমাদের মেধা আসলে পরিপূর্ণতা লাভ করতে পারে নেই, যদি মসজিদের মধ্যেই ওদের মধ্যে পার্থক্য সৃষ্টি করতে না পারি তাহলে আমরা কেমন মেধাবী, আমরা কেমন ব্রিটিশ হলাম। এই ওরা 1246 হিজরিতে আব্দুল হক বেনারসির মাধ্যমে এই সৃষ্টি করে আহলে হাদিস, এই আহলে হাদিস সৃষ্টি করার মাধ্যমে এখন মসজিদের মধ্যে এখন গ্যাঞ্জাম শুরু হয়ে গেছে, তোর নামাজ হয় না, তুই মোর্শেক, তোর নামাজ ঠিক না, হাদিস অনুযায়ী হয় না, অমুক হয় না, তমুক হয় না। আজকে দেখেন বাংলাদেশের মসজিদগুলির মধ্যে মারামারি, কাটাকাটি, বোমের ইতিহাস সৃষ্টি হয় নাই, কিন্তু পাকিস্তানের মধ্যে হয়েছে, বিভিন্ন দেশে হয়েছে। আজকে লামু সাহেবরা যে কাজ শুরু করেছে, আল্লাহ মাফ করুক, আমাদের হকদারি ওলামায়ে কেরাম যদি সোচ্চার না হন, সেই দিন বেশি দূরে নয় যেদিন মসজিদে মসজিদে খুনাখুনি হবে, রক্তপাত হবে, বোমিং হবে, সোচ্চার হতে হবে ওলামায়ে কেরাম। আজকে দেখেন ওরা আমিন বিল ফিতনা, এই ফিতনার আমিন ছড়াবার জন্য তিনজনে ফজরের নামাজ 10 কিলোমিটার দূরে গিয়ে তারা নামাজ আদায় করছে, এই ফিতনার আমিন ছড়াবার জন্য তারা দলবদ্ধভাবে 20 কিলোমিটার দূরে গিয়ে নামাজ পড়ছে, কিন্তু আপনি ওই মসজিদে 500 মুসল্লি যার আমিন আসতে পড়ে, ওরা তিনজন ফেতনাবাস জোরে আমিন পড়াবার জন্য এত দূর গেল, কিন্তু আপনাদের 500 লোক যারা আসতে আমিন পড়েন ওদেরকে প্রতিহত করার জন্য আপনি কি করলেন? আমাকে এই প্রশ্নের জবাব দেন। আমরা অসচেতন, সবচেয়ে দুঃখের বিষয় এখানে আমরা অসচেতন, ওরা ফেতনা ছড়াবার জন্য এত চেষ্টা করে কোটি কোটি টাকা বরাদ্দ, বইগুলি সব ফ্রি দেয়, মুসলমান বানাবার জন্য বই ফ্রি দেওয়া হয় না, মাযহাবকে অস্বীকার করার জন্য বই ফ্রি দেওয়া হয়, আজকে ইসলাম গ্রহণ করার জন্য বই ফ্রি দেওয়া হয় না, বরং আমি জোরে বলার জন্য বই ফ্রি দেওয়া হয়, কি কথা, সত্য না মিথ্যা? আজকে ধুকে ধুকে মানুষ মরছে, মুসলমানরা অর্থের অভাবে ইসলাম প্রচার করতে পারতেছে না, এর জন্য টাকা বরাদ্দ করা হয় না, কিন্তু কিরাত পড়লে নামাজ হবে কি হবে না এই মাসালা সরাবার জন্য গোটা দুনিয়ার মধ্যে কোটি কোটি টাকা বরাদ্দ করা হচ্ছে। মনে করতে হবে এটা মুসলমানের টাকা না, বরং খ্রিস্টানদের টাকা, ইহুদিদের টাকা। আজকে ওদের সংস্থা যারা কাজ করে এদের অর্থ দেওয়া হয়, টাকা দেওয়া হয়, কি কারণে, কি যুক্তিতে? ওরাও জানে আমরা যে আমলগুলি করতেছি সে আমলগুলি সহি কি সহি না, এ ব্যাপার ওদেরও জানা আছে, কিন্তু সহি মাসালা নিয়ে আলাপ করলে, আলোচনা করলে বিভেদ হবে না, ঝগড়া সৃষ্টি হবে না, বরং সেটাকে আড়াল করে এমন এক মাসালাকে উপস্থাপন করতে হবে যার দ্বারা বিভেদ সৃষ্টি হয়, ঝগড়া সৃষ্টি হয়। এর জন্য আমি সচেতন ওলামাদের কাছে বলবো, আল্লাহ শুকর আজকে যেভাবে আপনারা ঐক্যবদ্ধভাবে এই আহ্বান সাড়া দিয়েছেন, ভবিষ্যতেও যদি আপনারা সাড়া দেন আমার বিশ্বাস এই লামুজাবি খ্রিস্টানদের দালালরা বাংলাদেশে তাদের বীজ রোপণ করতে পারবে না ইনশাআল্লাহ। আগামী 12-13 তারিখে আপনার যেই আহলে সুন্নাত ওয়াল জামাত পরিষদের মাধ্যমে যে সেমিনার হবে, আমাদের মুফতি দেলাওয়ার সাহেব থাকবেন, নুরুসলাম উলিপুর সাহেব থাকবেন, হাটহাজারী মোহতারম সাহেব হুজুর থাকবেন, দেওবন্দের মোহতারম সাহেব হুজুর থাকবেন, বহুত বড় বড় ওলামায়ে কেরাম বিশাল ভিত্তিক যাত্রাবাড়ি মোহতারম সাহেব হুজুর, যাত্রাবাড়ি মোহতারম সাহেব হুজুর থাকবেন, মিজানুর রহমান শাহিদ সাহেব থাকবেন, প্রত্যেকে আমাদের এই 6 নম্বর ইসের এই জামিউল উলুম মাদ্রাসার মোহতারম সাহেব হুজুর থাকবেন ইনশাআল্লাহ, বিষয় ভিত্তিকভাবে দীর্ঘক্ষণ ব্যাপী, আজকে তো ওলামায়ে কেরাম সময় পেলেন না এর জন্য আপনাদেরকে শোনাতে পারেন নাই, দীর্ঘক্ষণ পর্যন্ত এই বিষয়গুলির উপর আলোচনা করা হবে। আল্লাহ ফক রব্বুল আলমী আমাকে এবং আমাদের সবাইকে ভবিষ্যতে আহলে সুন্নাত ওয়াল জামাত পরিষদের এই আহ্বানে সাড়া দেওয়ার তৌফিক আমাকেও দান করুন, আমাদের সবাইকে দান করুন। দেখো সবাই সকাল প্রতিদিন আসরের পর থেকে শুরু হবে ইনশাআল্লাহ, রাত্র হয়তো 11-12 পর্যন্ত চলবে, দুদিনই জোহরের পর থেকে শুরু হবে। আল্লাহুম্মা আমিন, হে আল্লাহ।
আমাদের গুনাহ খাতা মাফ করেন, যতদিন জিন্দা রাখেন ইসলামকে জিন্দা রাখিয়েন, যখন শেষ ডাক দেবেন ইমানের সাথে ডাক দিয়ে, ইয়া আল্লাহ যারা এই মাদ্রাসা এই মাহফিলের আয়োজন করছে, ইয়া আল্লাহ যারা অর্থ ব্যয় করছে, যারা সাড়া দিয়েছে, প্রশাসনের লোক, স্থানীয় লোক, আল্লাহ যে যেভাবে সহযোগিতা করছে আপনিও তাদেরকে সহযোগিতা করেন, ইয়া আল্লাহ যে যেভাবে সাহায্য করছে আপনিও তাদেরকে সাহায্য করেন, আল্লাহ হককে আপনার হক হিসেবে আপনি বাস্তবায়ন করেন, বাতিলকে বাতিল হিসেবে আপনি সমস্ত মানুষের কাছে প্রকাশ করে দেন। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা, সুবহান রব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, ওয়া সালামুন আলাল মুরসালিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আপনাদের সবাই